আজ আমরা আলোচনা করব টার্নারি ডায়াগ্রাম নিয়ে। দেখো, টার্নারি ডায়াগ্রাম তোমাদের এক্সামে খুব ইম্পর্টেন্ট এবং আসে। তো এই প্রসঙ্গে বলে নিই, টার্নারি ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কি? টার্নারি ডায়াগ্রাম হলো কোনো একটি জায়গা, কোনো স্থান বা কোনো অঞ্চলের সয়েলের মধ্যে অন্য অন্য উপাদানগুলো অর্থাৎ স্যান্ড, সিল্ট, ক্লে এগুলো কত পরিমাণে আছে তার ভিত্তিতে একটা ডায়াগ্রাম অঙ্কন করে সেই মাটির প্রকৃতি নির্ধারণ করার একটা পদ্ধতি কিন্তু টার্নারি ডায়াগ্রাম। তো ইন ডিটেলস দেখো, এখানে তোমাদের টার্নারি ডায়াগ্রাম কি এটা লেখা আছে। আমি আর বিস্তারিত আলোচনা করে ভিডিওটি দীর্ঘায়িত করতে চাই না, আমরা কাজটা এক্সামে কিভাবে আসে এবং কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের এক্সামে আমি আগেই বলেছি এই টার্নারি ডায়াগ্রামের মধ্যে সবসময় আসে। তো এখানে দেখো একটা টার্নারি ডায়াগ্রাম এসেছিলো অন দ্য, তোমাদের এটি একটা এক্সামের কোশ্চেন, অন দ্য বেসিস অফ ফলোয়িং ডাটা প্রিপেয়ার এ টার্নারি ডায়াগ্রাম অ্যান্ড ইন্টারপ্রিট দ্য সয়েল টেক্সচার, দ্য গিভেন টার্নারি ডায়াগ্রাম মে বি ইউজ অ্যাজ এ গাইডলাইন অফ। দেখো কোন গাইডলাইন ধরে, ফিগার ওয়ান, এই যে ফিগার ওয়ান এই গাইডলাইন ধরে আঁকতে বলেছে। অর্থাৎ দেখো, আমরা এখানে যে টার্নারি ডায়াগ্রামটা ড্রয়িং করব তার গাইডলাইন কী হবে, এই গাইডলাইনটা। অর্থাৎ নিচে এখানে স্যান্ড থাকবে, এখানে থাকবে ক্লে, এখানে থাকবে সিল্ট। তো এই গাইডলাইন অনুযায়ী ড্রয়িং করব। তো এভাবে কিন্তু তোমাদের এক্সামে থাকে এরকম কাজটা আমরা কীভাবে করব। দেখো এখানে, দেখো এই কাজের মতোই আমি একটা কাজ তোমাদের করে দেখাচ্ছি একই রকম। দেখো এখানে এক্সাম্পল হিসেবে আছে টার্নারি ডায়াগ্রাম, ড্র এ টার্নারি ডায়াগ্রাম ফ্রম দ্য ফলোয়িং ডাটা শোয়িং দ্য সয়েল টেক্সচার অফ ফাইভ ব্লক অফ নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট অ্যান্ড ইন্টারপ্রিটেড। দেখো এখানে দক্ষিণ 24 পরগনার 5টা ব্লক আছে, সন্দেশখালী, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, স্বরূপনগর। তার স্যান্ড, সিল্ট আর ক্লে পার্সেন্টেজ দেওয়া আছে, এরকমভাবে আসলে আমরা কাজটা কীভাবে করব। দেখো তোমাদের কাজ যাই থাকুক, প্রথমে কিন্তু তোমাদের একটা এরকমভাবে ডায়াগ্রাম ড্রয়িং করতে হবে। এই ডায়াগ্রামটি তোমাদের কিন্তু ড্রয়িং করতেই হবে প্রথমে। এই ডায়াগ্রামটি তোমরা কীভাবে ড্রয়িং করবে, দেখো এই ডায়াগ্রামটি ড্রয়িং করার আগে প্রথমে তোমরা এইখানে বেস লাইন অর্থাৎ এই টার্নারি ডায়াগ্রাম ভূমিতে এখানে দেখো 10 সেন্টিমিটার এরকম একটা মাপ নিয়ে নেবে। ডায়াগ্রামটা প্রথমে কীভাবে ড্রয়িং করতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে প্রথমে একটা, দেখো 10 সেন্টিমিটার একটা রেখা এখানে টেনে নেবে, একদম পারফেক্ট 10 সেন্টিমিটার হবে। তারপরে দেখো একটা কম্পাস নেবে, একটা পেন্সিল কম্পাস নিয়ে এখান থেকে এই দেখো এই যে 10 সেন্টিমিটার নিলে, একটু খেয়াল করে ভালো করে, এই যে 10 সেন্টিমিটার তোর এইভাবে নেবে, এই 10 সেন্টিমিটার নিলে এইভাবে কম্পাসে এখানে এই 10 সেন্টিমিটার নেবে, কেমন 10 সেন্টিমিটার নিয়ে এইখানে এইভাবে একটা পোর্শন ড্র করবে। আর এইখান থেকে দেখো, এইখান থেকে এদিক থেকে আরেকটা পোর্শন এখানে ড্রয়িং করবে, এখান থেকে আরেকটা পোর্শন এখানে এরকমভাবে দেখিয়ে দিই তোমাদের। দেখো এরকমভাবে সেকশান করিয়ে নেবে, নিলে দেখো এই দুটো সেকশান লাইন যেখানে সে ক্রস করবে সেই ক্রস অপশান থেকে এইগুলো এইটা এইটা দাগ টেনে নেবে এরকমভাবে। আর দেখো এটা এরকমভাবে দাগ টেনে নেবে, এর ফলে কী হবে, দেখো এর ফলে একটা সমবাহু ত্রিভুজ কিন্তু আমরা ড্রয়িং করে ফেলবো। তো এই সমবাহু ত্রিভুজে দেখবে এই বাহুটার মান 10 সেন্টিমিটার হবে, এই বাহুটার মান 10 সেন্টিমিটার, এই বাহুটার মান 10 সেন্টিমিটার। তো তোমরা তারপরে দেখো যখনই বাহুগুলোর মান 10 সেন্টিমিটার হবে এরকম করে স্কেল বসিয়ে প্রত্যেক 1 সেন্টিমিটার পরপর মার্ক করবে, এরকম করে 1 সেন্টিমিটার পরপর মার্ক করবে। এখানেও ঠিক দেখো এই পোর্শানেও প্রত্যেক 1 সেন্টিমিটার পরপর মার্ক করে নেবে, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার পর মার্ক করবে। এখানেও দেখো এদিকেও তোমরা প্রত্যেক 1 সেন্টিমিটার পরপর মার্ক করবে, এরকমভাবে ডিভিশান করে নেবে। নেওয়ার পরে দেখো এই ডিভিশান নেওয়ার পরে এবার তোমরা কী করবে, এইখান থেকে এই যে ডিভিশানগুলো করেছিলে এইখান থেকে এটা অ্যাড করবে, এভাবে অ্যাড করবে, এটা অ্যাড করবে, এটা অ্যাড করবে, এভাবে অ্যাড করবে, এভাবে অ্যাড করবে, এভাবে অ্যাড করবে, এই যে মার্কগুলো আগে করেছিলে এভাবে অ্যাড করবে, এভাবে অ্যাড করবে, এভাবে অ্যাড, এভাবে অ্যাড করবে, কেমন। তো এই অ্যাড করার আগে তোমরা এখানে লিখে নিতে পারো, এখান থেকে দেখো লিখবে এখানে, এখানে দেখো নিচে লিখবে পার্সেন্টেজ অফ স্যান্ড, এখানে লিখবে 0, এটা কিন্তু এইভাবে কিন্তু সার্কেল হয় আর কি ঘড়ির কাঁটার দিকে। তো এখানে 0, কেমন, তারপরে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এখানে 100 হয়ে যাবে, 100 এখান থেকে, আবার এখান থেকে এটা হলো 100, এখান থেকে শুরু হবে 0, 10, 20,
30, 40, 50, 60, 70, 80, 90, 100. এখান থেকে আবার শুরু হবে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100. এভাবে কিন্তু তোমরা এটা লিখে নেবে। দেখো এখানে তোমরা এখানে লিখবে পার্সেন্টেজ অফ স্যান্ড। দেখো এখানে আমি পার্সেন্টেজ অফ সিল্ড করেছি, আর এখানে আমি করেছি পার্সেন্টেজ অফ ক্লে। কিন্তু তোমাদের এখানে কিন্তু কোশ্চেনে যা ডিরেকশান থাকবে তোমরা সেইভাবে লিখবে। দেখো তোমাদের এই কোশ্চেনে কিন্তু ডিরেকশান রয়েছে, নিচে রয়েছে পার্সেন্টেজ অফ স্যান্ড, এখানে রয়েছে পার্সেন্টেজ অফ ক্লে, এখানে রয়েছে পার্সেন্টেজ অফ সিল্ড। তোমরা কিন্তু তোমাদের কোশ্চেনে যেভাবে ডিরেকশান থাকবে সেভাবে করবে। যেহেতু আমি যে কোশ্চেন থেকে করেছিলাম তার ডিরেকশান এখানে স্যান্ড ছিল, স্যান্ড লিখেছি, এখানে সিল্ড ছিল, সিল্ড লিখেছি, এখানে ক্লে ছিল, ক্লে লিখেছি। তোমাদের কোশ্চেন যেমনভাবে দেবে তোমরা সেভাবে করবে। তো প্রথমে আমরা এইগুলো সব যোগ করে নিলাম, এই পোর্শনগুলো আগেই দেখেছি তোমরা, আগে এই পোর্শনগুলো এইভাবে যোগ করে নিলাম। কেমন এটা যোগ করার পরে দেখো তাহলে এই পোর্শনগুলো যখন যোগ হয়ে যাবে তারপরে দেখো এদিক থেকে এই যে 10, 90, আবার এরকম করে 10, 90, 20, 80, 30, 70, 40, 60, 50, 50, 60, 40, 70, 30, 80, 20, 90, 10 এভাবে অ্যাড করে নেব। তাহলে এইগুলো অ্যাড হয়ে যাবে। এইগুলো অ্যাড করার পরে আবার দেখো এই পোর্শনটা আমরা এইভাবে অ্যাড করব। এইভাবে দেখো আমরা এইভাবে অ্যাড করব, 90, 10, 80, 20, 70, 30, 60, 40, 50, 50, 40, 60, দেখো 30, 70, 20, 80, আর এই 10 আর 90 এভাবে অ্যাড করব। দেখো অ্যাড করার পরে এইগুলো অ্যাড করার পরে কিন্তু তখনও কাজটা শেষ হবে না। তারপরে দেখো লাস্টে আমাদের আরও একটি কাজ করতে হবে। কী করতে হবে, এখানে দেখো এদিকে 0, এই যে 0, এদিকে 0, আর এদিকে এই 50 আমরা স্কেল দিয়ে অ্যাড করব। এদিকে 0, এই 0 অথবা 100, আর এদিকে 50 স্কেল দিয়ে অ্যাড করব। এখানেও ঠিক সেম, এখানে এই যে 0 আর এদিকে এই 50 আমরা স্কেল দিয়ে এরকমভাবে অ্যাড করব। আবার এদিকে দেখো এদিকে এই 50 আর এদিকে এই 0, এটাও কিন্তু আমরা এইভাবে স্কেল দিয়ে অ্যাড করব। এইভাবে স্কেল দিয়ে অ্যাড করার ফলে যেটি তৈরি হবে, দেখো সেন্ট্রাল একটা বিন্দুতে এই তিনটি রেখায় পরস্পরকে ছেদ করবে। কোন জায়গাটা আশা করি আমি তোমাদের পরিষ্কার দেখাতে পাচ্ছি, যে সেন্ট্রাল দেখো এই জায়গাটা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে। যে জায়গাটা একটা বিন্দুতে তিনটে লাইন পরস্পরকে ছেদ করবে সেখান থেকে দেখো যে জায়গাটা পরস্পরকে ছেদ করবে, এই দেখো এই জায়গাটা পরস্পরকে ছেদ করেছে তিনটে লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এখান থেকে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো কোন ত্রিভুজ, এখান থেকে এইটা, আমি তোমাদের একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, কোন ত্রিভুজটা দেখো তোমরা খেয়াল করে বুঝতে পারো, এই ত্রিভুজটা দেখো এখানে, এই ত্রিভুজটা, ত্রিভুজ কোথায়, এখানে দেখো এই এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে সেন্ট্রাল একদম, এই ত্রিভুজ তৈরি হচ্ছে। এবার আমরা কী করবো, এখান থেকে এই ত্রিভুজের মাথায় আমরা একটা সার্কেল ড্র করবো। কেমন হবে দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে এই সার্কেলটা ড্র। এখানে আমরা পেন্সিল রাখবো, পেন্সিল রাখলাম, কোথায় সামনের ত্রিভুজের মাথা রাখবো, রেখে এখান থেকে যদি আমি এরকম করে পেন্সিলটা ঘুরাই তাহলে কিন্তু একটা সার্কেল তৈরি হবে। কেমন, তাহলে কোন সার্কেল তৈরি হবে, এই সার্কেলটা তৈরি হবে। তো দেখো আবার দেখবে এদিকেও ঠিক সেম, এদিকেও একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এদিকে যদি দেখো কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই 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 এই, তোমাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি দেখো ভালো করে, যদি পেন দিয়ে দেখাই দেখো এখানে আরেকটা ত্রিভুজ দেখতো উল্টো দিকে, দেখো এখান থেকে এই এই এই। তোমরা কী করবে, এখানে এবার পেন্সিলটা রাখবে, রেখে এই এখানে এই ত্রিভুজের মাথায় তোমরা কম্পাসটা টাচ করাবে। কীভাবে দেখো, ঠিক এইভাবে, এই এই এইদিকে যে ত্রিভুজের মাথাটা সেখানে টাচ করাবে। কেমন, এই ত্রিভুজের মাথায় টাচ করে এবার যদি এখানে সার্কেল ড্র করে এরকমভাবে তাহলে দেখো আরেকটা এখানে বৃত্ত তৈরি হবে। কেমন, তো এখানে দুটো বৃত্ত তৈরি হলো, আরেকটা দুটো সার্কেল তৈরি হলো। তোমাদের দুটো সার্কেল তৈরি করলে হবে, তিনটে সার্কেল তৈরি করার দরকার নেই, অর্থাৎ এই বাইরের সার্কেলটা তৈরি করতে হবে না। তাহলে এই একটা সার্কেল তৈরি করবে আর পরের একটা সার্কেল তৈরি করবে। যখন এই সার্কেল তৈরি হবে তখন কিন্তু আমাদের কী হলো, আমাদের এই যে টার্নারি ডায়াগ্রাম সেটা ড্রয়িং হলো মাত্র, কিন্তু এবার আমাদেরকে এবার টার্নারি ডায়াগ্রামের মানগুলো দেখাতে হবে। কেমন, এই ক্ষেত্রে বলে কি টার্নারি ডায়াগ্রামের মানগুলো তোমরা কীভাবে দেখাবে, তো তোমাদের দেখো প্রথম মান কত, প্রথম মান সন্দেশখালি, দেখো সন্দেশখালি চল্লিশ, সরি সন্দেশখালি স্যান্ড কত আছে 20, সিল কত 40, আর ক্লে কত, ক্লে আমি এটা এখানে লিখে রেখেছি, ক্লে ধরো 38, তাহলে দেখো
এখানে একটা বিষয় রয়েছে, এই তিনটে মান যোগ করে যদি 100 না হয় তাহলে কিন্তু তোমাদের এরর কারেকশান করে করতে হবে। তো এই প্রসঙ্গে বলে দিই, পরীক্ষাতে তোমাদের এক্সামে কিন্তু এরর কারেকশান করে দেওয়া থাকে, কিন্তু বাই চান্স যদি কখনও এরর কারেকশান করে না দেয় তোমরা কিন্তু এরর কারেকশান করে নেবে। কেমন কীভাবে করবে দেখো, এই 20 আর 40 যোগ করলে হয় 60, 60 আর 38 যোগ করলে হয় কত, 98। তো 100 হয়নি, তাহলে 2 কম আছে, তখন তোমরা কী করবে ওই 2কে 3 দিয়ে ভাগ করবে, যেহেতু এটা তিনটে মান। তো 2কে দেখো, 2কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 0.666। তো এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি একবার, যদি আমরা 2 ভাগ 3 করি, 3 তাহলে কত হয় দেখো, 0.666। তখন তোমরা কী করবে ওই 0.6 সব জায়গায় ভাগ করে দেবে, মানে এখানে 20.666, 40.666 আর 38.666। এইভাবে কিন্তু কাজটা করলে কাজটা তখন মিলে যাবে। আর এটা তোমাদের এক্সামে এভাবে দেওয়া থাকে না, তবু আমি বলে দিলাম এক্সামে কেমনভাবে দেওয়া থাকে। দেখো সবগুলো 100% করেই দেওয়া থাকে, তোমাদের এক্সামে এরর কারেকশান করতে হয় না। সেক্ষেত্রে কত থাকবে, 20 40 আর এখানে কত থাকবে, 40। দেখো 20 40 60 60 40 100। কেমন, তো 38টা আমি তোমাদের বোঝানোর জন্যই বললাম। যদি এরকম দেওয়া থাকে তাহলে দেখো, প্রথমে সন্দেশখালী স্যান্ড কত ভালো করে খেয়াল করবে, স্যান্ড হচ্ছে 20%। তো স্যান্ড এখানে আসি, দেখো স্যান্ড হলো 20%। কেমন, 20 এখানে স্কেল কত, স্কেল 1 সেমি, ইকুভ্যালেন্ট কিন্তু 10। তাহলে 20কে আমরা যদি এমনি স্কেলেও করতাম, স্কেলে আমি পরে দেখাচ্ছি, যেহেতু এখানে 20 আছে অলরেডি লেখা, এই জন্য আমাকে স্কেলে এইবার তো দেখাচ্ছি না, পরের বার আমি দেখাবো। দেখো 20, তাহলে এখানে স্যান্ড কত হলো, স্যান্ড 20। তো স্যান্ড 20। সিল্ড কত দেখো, সিল্ড কত, সিল্ড হচ্ছে 40। কেমন, তাহলে এই স্যান্ড 20 আর এদিকে সিল্ড হলো 40, তাহলে 20 আর 40 এখানে দেখো ক্রস করেছে। এবার ক্লে কত দেখো, ক্লের মান দেখো 40, তাহলে এখান থেকে দেখি ক্লে কত থেকে আসে, এই যে ক্লে 40, তো এই 40, এই 40 দেখো আবার কোথায় ক্রস করেছে, এখানে ক্রস করেছে। তাহলে তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে 20 এখানে ক্রস করেছে, 20 আর 40 এখানে ক্রস করেছে, আর এখান থেকে দেখো ক্লে 40 ছিল এখানে ক্রস করেছে, অর্থাৎ তিনটে বিন্দু যেখানে ক্রস করেছে সেটা হচ্ছে, সেটা হলো সন্দেশখালীর যে সয়েল তার আইডেন্টিফিকেশান, তার আইডেন্টিটি। তাহলে আমরা এখানে কী করব, এখানে একটা আলাদা কালার দিয়ে এখানে মার্ক করব, করে এখানে একটা ছোট্ট করে গোল করে দেবো। তো এখন যেমন দিয়েছি দেখো, এখানে দেখো এরকম করে কিন্তু পেন দিয়ে গোল করে দিয়েছি। এখানে একটা ইন্ডেক্স করব, ইন্ডেক্সে লিখবো প্রথমে দেখো সন্দেশখালী, এখানে যে কালারটা ইউজ করবো এখানেও সেই কালারটা কিন্তু এখানে সার্কেল করে দেবো। তো এইভাবে আমরা সন্দেশখালী করে ফেললাম। দেখো এটা তো খুব সহজ ছিল, কারণ প্রত্যেকটা মান কিন্তু একটা নির্দিষ্ট জায়গার উপরে পড়েছিল। কিন্তু যদি মানগুলো এরকম হয়, দেখো এখানে দেখি, এখানে পড়ে আছে হাসনাবাদ, হাসনাবাদ দেখো 16 30 আর 54, 16 30 54 যোগ করে দেখো 100ই হবে, তাহলে এরর কারেকশানের কোনো দরকার নেই, এক্সামে তোমাদের এমনি এরর কারেকশান আসে না। তবু আমি বলে দিচ্ছি বারবার, তো 16 প্রথমে, তাহলে স্যান্ডের মান কত, 16। দেখো স্যান্ডের মান তাহলে 16 হলো, তা 16কে আমাদের স্কেল কত, স্কেল 1 সেমি ইকুয়াল টু 10, তাই তো 16কে 10 দিয়ে ভাগ করলে কথা হয় 1.6। তাহলে আমরা কী করবো এখানে, এইখানে দেখো 16কে 10 দিয়ে ভাগ করলে, 10 দিয়ে কেন ভাগ করলাম, যেহেতু স্কেল 1 সেমি ইকুয়াল টু 10। কেমন, এই জন্য 16কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.6। তাহলে আমি এখানে দেখো এরকমভাবে স্কেলে, সরি এখানে স্কেলে দেবো 1.6 নেবো, কত নেবো 1.6, ঠিক আছে। তো এখানে আমি 1.6 নিলাম, এটা তোমাদের বোঝানোর জন্য আমি এভাবে করে রেখেছি। দেখো এখানে 1.6 নিলাম, কোথায় নিলাম 1.6, দেখো এখানে মার্ক করলাম 1.6, এখানে তাহলে আমার হলো 1.6। কেমন, এটা দেখো এবার তোমরা এটা কী করে পরীক্ষার সময় তোমরা এটাকে 1.6 মার্ক করে দেখো, আমি তোমাকে দেখিয়ে দিই, এই যে তোমরা এখান থেকে 1.6 মার্ক করলে, এই জায়গাটা, এই যে 1.6 হলো এই জায়গাটা, এটা হলো 1.6, এটাকে এবার স্কেল দিয়ে এইভাবে, স্কেল দিয়ে ভালো করে খেয়াল করে, স্কেল দিয়ে এইভাবে একটা সমান্তরাল দাগ টেনে নেবে। দাগ কিন্তু টানবে না, কোনো এমন কোনো পেন দিয়ে দাগ টানবে বা এমন কোনো হচ্ছে কিছু দিয়ে দাগ টানবে যাতে দাগটা স্পষ্ট বোঝা যায় কিন্তু পেনের যেন দাগ না পড়ে আর কি। তো বা আঙুল দিয়ে তোমরা এভাবে নখ দিয়ে দেখো, নখ দিয়েও তোমরা এভাবে দাগ টেনে নিতে পারো, নখ দিয়ে এরকমভাবে একটা দাগ টেনে নিতে পারো নখ দিয়ে যাতে পরে বোঝা যায়। তো এটা করে নিলাম, নিলে দেখো এটা হলো কার সমান্তরালে টানবো, এই যে এই দাগগুলোর সমান্তরালে। কেমন, তো এখানে 16 হয়েছিল 1.6। তারপরে দেখো এখানে সিল্টের ভ্যালু কত, সিল্টের ভ্যালু দেখো 30, তো সিল্টের ভ্যালু এখান থেকে
30 এই সিল্টের ভ্যালু, সিল্টের ভ্যালু এদিকে আসছে, তাহলে 16 আর 30 দেখো এখানে 16 আর 30 এখানে ক্রস করেছে। এবার দেখো ক্লের ভ্যালু কত, ক্লের ভ্যালু দেখো এখানে 54, তো 54কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 54কে 10 দিয়ে ভাগ করলে যেহেতু স্কেল 10 সব জায়গায় তো 5.4, কেমন, তো এখানে 5.4 আসি, এখানে 5.4, তো 5.4 এরকম জায়গায় হবে, এরকম জায়গায় হবে 5.4। এখন এই 5.4 যদি এর সমান্তরাল নিই, দেখো এর সমান্তরাল নিয়ে তিনটে বিন্দু কিন্তু এখানে এসে ক্রস করেছে, তো যেখানে সে তিনটে বিন্দু ক্রস করবে, দেখো তিনটে বিন্দু যেখানে সে ক্রস করে সেই জায়গাটা আমরা এরকম করে বোল্ড করে দেবো, একটা বোল্ড করে লিখবো, এটা হচ্ছে হাসনাবাদ, কেমন, হাসনাবাদ। তোমরা এক্সাম এভাবে করতে পারো, এছাড়াও দেখো এর পরের মানগুলো যেভাবে দেখেছি সেভাবে তোমরা করতে পারো, যে মার্ক করে দেওয়া, মার্ক করলে স্যারের বুঝতে সুবিধা হয়, কেমন কেমন মার্ক করা, পরেরগুলো দেখলে বুঝতে পারবে। দেখো তাহলে হাসনাবাদ প্রথমে সন্দেশখালী দেখালাম, তারপর হাসনাবাদ, এবার দেখো হিঙ্গলগঞ্জ, হিঙ্গলগঞ্জের মান কত, প্রথমে দেখো আছে 29.5, 29.5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 29.5কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয়, সরি 29.5কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে হয় 2.9, তো 2.9 এখান থেকে তো স্কেল ধরবে, 2.9 দেখো 2.9 তাহলে এখানে হবে, 2.9 এখানে হয়েছে, কেমন 2.9, যেটা আমরা রেড কালার দিয়ে দেখাচ্ছি আর কি, 2.9। এরপরে ছিল হিঙ্গলগঞ্জ, সরি রেড কালার দিয়ে নয়, ভুল বললাম, রেড কালার দিয়ে না, এটা দেখাচ্ছে আমরা এই এই কালারটা দিয়ে, হিঙ্গলগঞ্জ যেটাই হচ্ছে ব্রাউন কালার দিয়ে, তো 2.9 এখানে হলো। এবার দেখো হিঙ্গলগঞ্জের সিল্টের মান ছিল কত, সিল্টের মান ছিল দেখো 20.5, তো এবার দেখো সিল্টের ক্ষেত্রে 20.5 মানে কত, সিল্টের ক্ষেত্রে 20.5 মানে তোমাকে যদি 20কে 10 দিয়ে ভাগ করো, 20.5কে তাহলে 2 হয়, তাহলে 2 এখান থেকে 2 সেন্টিমিটার মানে এইটা হবে 20, তাহলে এটা মানে এই মানটার এই মানটা এখানে ক্রস করেছে। এবার দেখো ক্লে কত আছে, ক্লে আছে 50, হিঙ্গলগঞ্জের ক্লে কত 50, তো 50 50 50 দেখো কোনটা, এইটা, তো তিনটে বিন্দু সে এখানে ক্রস করেছে, কেমন, তিনটে বিন্দু কোথায় সে ক্রস করেছে, এইখানে কাছে ক্রস করেছে বলে কিন্তু আমরা এইখানে মানটা দেখিয়ে দিলাম, কেমন, এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল হিঙ্গলগঞ্জ, কেমন, এই যে হিঙ্গলগঞ্জের কালার, এই যে দেখি যে আমরা হিঙ্গলগঞ্জ, এটা হলো হিঙ্গলগঞ্জ, ঠিক আছে। তো এরপরে দেখো, এরপরে আমরা দেখাবো কি বাদুড়িয়া, বাদুড়িয়ার ক্ষেত্রে দেখো, এরপরে আমরা দেখাবো বাদুড়িয়া, তো বাদুড়িয়ার ক্ষেত্রে দেখো, বাদুড়ির ক্ষেত্রে এগুলো সব যোগ করে 100 হবে, এর ভ্যালু কত, 37.5, 37.5কে যদি আমি 10 দিয়ে ভাগ করি 3.7 হয়, তো এখান থেকে দেখো 3.7 স্কেল দিয়ে এখানে মেপে নেবো, 3.7 করে কার সমান্তরালে, এর সমান্তরালে দাগ টেনে নেবো, তো এখানে দেখো এরপরে সিল কত আছে, সিল্ড আছে 24.9, তো 24.9কে 2 দিয়ে ভাগ করলে হয় 2.4, তো এখান থেকে দেখো 2.4 আসবো, 2.4 কার সমান্তরাল টানবো, হয় এই দেখের সমান্তরাল অথবা এই দেখের সমান্তরাল, এখানে এসে ক্রস করলো, আর এখানে আছে কত, এখানে আছে 37 ক্লেতে, 37 মানে 3.7, তো 3.7 দেখো এখান থেকে, এখান থেকে স্কেল দিয়ে 3.7 আপলে এখানে হবে, এই তিনটে এসে ক্রস করেছে কোথায়, এখানে ক্রস করেছে, যেখানে তিনটে এসে ক্রস করবে যে ক্রস পয়েন্টটাকে এভাবে আমরা বোল্ড করে দেবো, কেমন, দিয়ে এখানে আমরা করে দেবো বাদুড়িয়া। তো এইভাবে দেখো পরে একইভাবে আমরা এই স্বরূপনগরের যে মানটা আছে সেটাও আমরা একইভাবে দেখিয়ে দেবো, স্বরূপনগরের, কেমন, তো এইভাবে আমরা স্বরূপনগরের মানটা কোথায় দেখাবো, এখানে স্বর্ণগর মানটা দেখিয়ে দেবো, দিয়ে এভাবে ইন্ডেক্স করবো, করে ইন্ডেক্সে যে যে কালারগুলো ব্যবহার করে যেখানে সেই কালারগুলো ব্যবহার করবো, আর এখানে আমরা দেখো আমি প্রথমেই বলি তোমরা এক্সামে শুধুমাত্র এইভাবে ডার্ক করে করতে পারো, অথবা কোথার থেকে গিয়েছে মানগুলো সেভাবে তোমরা এইভাবে আইডেন্টিফাই করে করতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা করো, তবে এইভাবে করলে স্যারের বুঝতে সুবিধা হয় যে মানগুলো কীভাবে এসে এখানে কানেক্ট হলো, আর এইভাবে করলে কোনো দাগ না দিয়ে শুধুমাত্র একটা এখানে ডার্ক করে ফোটা দিয়ে করলে বুঝতে একটু অসুবিধা হয়েছে স্যারদের যে এই মানটা কোথার থেকে আসলো, তো তোমাদের ইচ্ছা, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেইভাবে করো। তো এটা করার পরে দেখো এখানে একটা আমাদের কিন্তু এবার কী করতে হবে, আমাদের একটা হেডিং লিখতে হবে, কী হেডিং, যে টার্নারি ডায়াগ্রাম শোয়িং দ্য সয়েল টেক্সচার অফ 5 ব্লক অফ নর্থ 24 পরগনা, কেমন, তো এটা লিখলাম, লিখে এখানে ইন্ডেক্স করলাম, এটা তোমরা কমপ্লিট করলে করার পরে এর কিন্তু একটা ইন্টারপ্রিটেশন লিখতে হবে, এই ইন্টারপ্রিটেশন লেখার সময় দেখো এখানে লিখতে হয় যে এই যে সয়েলগুলো তুমি দেখিয়েছো তার মৃত্তিকার প্রকৃতি কেমন, তার জন্য কিন্তু এই যে ডায়াগ্রামটা এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকে, কেমনভাবে এরকমভাবে দেওয়া থাকে, দেখো এখানে এরকমভাবে দেওয়া থাকে, ইউএসডে সয়েল ট্যাক্সোনমিটা এরকমভাবে দেওয়া থাকে, কিন্তু এখানে বলা থাকে না কোন পোর্শনে পড়লে কী ধরনের সয়েল হবে, জাস্ট তোমাদের শুধু এইটা মনে রাখতে হয় যে কোথায় কী ধরনের মৃত্তিকা, যেমন এখানে পড়লে বালি মৃত্তিকা, এখানে পড়লে
দোয়াশ বালি, ঠিক আছে? এখানে বললে বালি, এখানে দোয়াশ বালি, এখানে পড়লে পলি, এটা কোথার থেকে পাচ্ছি বলো তো? তোমরা এইখান থেকে পাচ্ছি। এটা তোমরা একটু এক্সামে মুখস্থ করে নিও ইন্টারপ্রিটেশন লেখার জন্য, কেমন? এটা তোমাদের কাজে লাগবে। তো তোমাদের এইটা দিয়ে দেবে, আর তোমাদেরকে এইখান থেকে কিন্তু এটা মনে রাখতে হবে, এইগুলো যে কোথায় পড়লে কোন ধরনের মৃত্তিকা হয়, তোমাদের ইন্টারপ্রিটেশন লেখার জন্য কাজে লাগবে, কেমন? তো তোমরা একটু দেখে নিও। ইন্টারপ্রিটেশন লেখার সময় তোমাদের ইন্টারপ্রিটেশন নাম্বার থাকে এখানে 3 নম্বরের মতো থাকে, অর্থাৎ গুরুত্বপূর্ণভাবে ইন্টারপ্রিটেশন লিখতে হবে খুব সুন্দরভাবে। দেখো ইন্টারপ্রিটেশন তোমরা কীভাবে লিখবে, ওই টেবিলটা মনে রাখবে যে সক টেকটকে দেখালাম, আর তোমরা এখানে লিখবে, এখানে ইন্টারপ্রিটেশন দেখো লিখেছি ইন্টারপ্রিটেশন প্রদত্ত টার্নারি ডায়াগ্রামে এর সাহায্যে উত্তর চব্বিশ পরগনা জেলার 5টি ব্লকের মৃত্তিকার গ্রথন দেখানো হয়েছে। এখানে টার্নারি ডায়াগ্রামের ভূমিতে স্যান্ড, দেখো ভূমিতে স্যান্ড ছিল, স্যান্ড লিখেছি, বাঁদিকে সিল ছিল, বাঁদিকে সিল লিখেছি, তোমরা ডায়াগ্রাম যেমনভাবে পাবে। ডান দিকে ক্লে ছিল, ডান দিকে দেখো ক্লে লিখেছি, ক্লে পার্সেন্ট দেখানো হয়েছে। মূলত এখানে উত্তর চব্বিশ পরগনা জেলার 5টি ব্লক সন্দেশখালি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, স্বরূপনগরের মৃত্তিকার প্রকৃতি দেখানো হয়েছে। 5টি ব্লকের মধ্যে সন্দেশখালীর মাটির প্রকৃতি কাদা দোয়াশ প্রকৃতির। কীভাবে বুঝলাম কাদা দোয়াশ? এই যেখানে পড়েছে সেই জায়গাটা দেখবে ডায়াগ্রামের এইখানে, যে জায়গাটা এখান থেকে আমার দেখবে কাদা দোয়াশ রয়েছে, এখানে দেখবে ডায়াগ্রামের এখানে যে রয়েছে, দেখো এই যে কাদা দোয়াশ, এই যেখানে পড়েছে সেই জায়গাটা কিন্তু কাদা দোয়াশ, কেমন? এই জন্য আমরা এখানে লিখতে পারলাম কাদা দোয়াশ। এই ইন্টারপ্রিটেশন লিখতে কিন্তু ওই জায়গাটা কাজে লাগে, ঠিক আছে? তো কাদা দোয়াশ প্রকৃতির এখানে মৃত্তিকা হাসনাবাদ, সরি, সন্দেশখালী মাটির প্রকৃতি কাদা দোয়াশ প্রকৃতির, যেখানে হাসনাবাদের মৃত্তিকা কর্দমের পরিমাণ বেশি। অনুরূপভাবে হিঙ্গলগঞ্জের মৃত্তিকা কর্দম প্রকৃতির, কিন্তু বাদুড়িয়া ও স্বরূপনগরের মৃত্তিকা মূলত কাদা দোয়াশ ধরনের। উত্তর চব্বিশ পরগনা জেলার যে 5টি ব্লকের মৃত্তিকার গ্রথন দেখানো হয়েছে সেখানে দেখো মৃত্তিকা, তার যদি কনসেন্ট্রেশন দেখি, কনসেন্ট্রেশন বলতে কি, দেখো এখানে যে আমরা এখানে যে ব্লকটা করেছিলাম, এখানে এই যে সার্কেলগুলো করেছিলাম, সার্কেলের কনসেন্ট্রেশন দেখো জোন ওয়ান, এই প্রথম সার্কেলের মধ্যে পড়লে জোন ওয়ান, দ্বিতীয় সার্কেলের মধ্যে বললে জোন টু, আর তৃতীয় সার্কেলের মধ্যে বললে জোন থ্রি, কেমন? তো আমরা দুটো সার্কেল করেছিলাম, তোমাদের এক্সামে দুটো সার্কেলই করবে। সেখানে লিখবে দেখো এখানে যে কনসেন্ট্রেশন বা কেন্দ্রীভবন ঘটেছে 5টি ব্লকে, তার মধ্যে দেখো জোন ওয়ানে স্বরূপনগর রয়েছে, জোন টু এ বাদুড়িয়া, জোন থ্রিতে সন্দেশখালী, আর জোন ফোরে কিন্তু হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ, কেমন? এভাবে তোমরা লিখে দেবে, দিয়ে লাস্টে লিখে দেবে যে এখানকার মৃত্তিকা যে ভারসাম্য দেখা যাচ্ছে তার 4টি মৃত্তিকার ব্লকের প্রকৃতি কেমন বলে ছোটো করে লিখে দেবে একটা ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন কিন্তু এখানে 3 মার্কস থাকে, এভাবে তোমরা কাজটা করবে, কেমন? তো এই রিলেটেড যদি কোনো তোমাদের প্রবলেম থাকে, এই ভিডিওর ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো, আর এই ভিডিওর ডিসক্রিপশনেও কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে যতটা পারি সাহায্য করার চেষ্টা করবো, ঠিক আছে? তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, তোমরা সবাই খুব ভালো থেকো, তোমরা খুব মন কান দিয়ে পড়াশোনা করো।